আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, বরাবরের মতো আজকে আবারও আইসি আপনাদের মাঝে। আজকে এক নতুন ভাইয়ের সাথে পরিচয় করে দেবো। সবে মাত্র আমাদের সেখানে জয়েন করছে, তো সেই আমাদের নতুন ভাই, তার সাথে আজকে কথাবার্তা বলবো। সেই সেলিম ভাই আছে, আবুল ভাই আছে, সে অবশ্য সেলিম ভাইয়ের মামা হয়। আসসালামু আলাইকুম ভাই, সালাম দিছি। কেমন আছেন ভাই? ভালো আছি। আপনি তো আমাদের গ্রুপে নতুন, তাই নাকি? হ্যাঁ, নতুন। কতদিন হলো জয়েন করার এখানে? সাত আট দিন সবে মাত্র। আগে কোথায় ছিলেন? মালয়েশিয়া কত বছর হয়ে আইছেন? চার বছর পরিপূর্ণ। 4 বছর না কম বেশি? কয় মাস বেশি নেব। আগে কোথায় কাজ করতেন? সঙ্গাইছে বলো। সেটা কি এই কোম্পানি না ভিন্ন কোম্পানি? তার মানে আপনি এই একই কোম্পানি ভিন্ন ভিন্ন জায়গায় ছিলেন। দর্শক শুনতে পাচ্ছেন আপনারা, আমাদের এই ভাই, সে আমাদের এই কোম্পানির অন্য শাখায় ছিল, সে সেখানেও কাজ করতো, এই কাজ করতো, কিন্তু কাজটা ছিল ভিন্ন। অবশ্যই আমরা আপনাদেরকে শোনাবো তার কথা। তার আগে একটা কথা না বললে নয়, তো আপনারা যারা নতুন আসবেন আমাদের এই পাম বাগানে কাজ করার জন্য, বিশেষ করে তাদেরকে বলবো কয়েকটা কোম্পানির কথা, যে ভালো ভালো কোম্পানি, সেগুলোর মধ্যে অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন। কেননা ভালো জায়গায় যদি না আসেন, ভালো জায়গায় না পড়েন, তাহলে কিন্তু শান্তি পাবেন না। মালয়েশিয়ার বড় বড় কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে নাম করার মধ্যে আছে ফেলডা কোম্পানি। ফেলডা কোম্পানি এই দেশের সরকার পরিচালনা করে। এ অনেক গ্লোবাল আপনারা সেই ফেলডা FGB আপনারা দেখতে পাচ্ছেন। সেলিম ভাই বলতেছে, আমি ঠিক করে বোঝায় বলতে পারতেছি না, কারণ আমি ফেলডাই ছিলাম না। আমরা আমাদের এই ফেকরা কোম্পানিতে সরাসরি জয়েন করছি। তো ভালো ভালো কোম্পানির মধ্যে অবশ্যই আপনারা আসবেন, যেমন স্যান্ডারবি, ফেকরা, ফেলডা, FGB, এইসব কোম্পানিগুলো, সাইম ডাবরি, এইসব কোম্পানিতে অবশ্যই আপনারা আসবেন। কেননা এগুলো কোম্পানি অনেকটাই বড়। ও হ্যাঁ, আরেকটা সেলিম ভাই, আরেকটা ইম্পর্টেন্ট কথা, ভালো ভালো কোম্পানি এসব ঠিক আছে, কিন্তু এই যে আমরা যে ফেকরায় কাজ করি, আমাদের এই কোম্পানির মধ্যে সারা মালয়েশিয়া 103টা শাখা আছে আমরা শুনছি। তো আমাদের এই ফেকরা কোম্পানির মধ্যে একটা সুবিধা আছে, এই 103 শাখার মধ্যে যে কোনো এক শাখা যদি পছন্দ না হয়, যে কোনো এক জায়গায় গিয়ে শিফট করতে পারে বা কাজ করতে পারে। এটাই তো নাকি? তো অন্য অন্য ক্ষেত্রে অন্য অন্য কোম্পানিতে কি এটা কি আদৌ সম্ভব? সম্ভব না, যেমন তোমার এই ফেকরাতেই সম্ভব। আগে ফেলডাই ছিল, এখন আর ফেলডাই ওটা নেই। এখন আর যেখানে দেবে কোম্পানি, সেটাকে সেখানে কাজ দিতে হবে। তবে অন্য অন্য লাভ আছে, যেমন ফেকরায় তোমার কোনো বোনাস দেয় না। ফেলডায় তোমার 3 বছর পার হয়ে গেলে 4 বছর মাঠে গেছিলেন, 3 থেকে 4 হাজার টাকা বোনাস দেয় প্রতি বছর। এ একটা বোনাস দেয়, তোমার আসা যাওয়ার টিকিটের কিছু ই দেয়, মানে অনেক কিছু সুযোগ সুবিধা আছে, বুঝছো? তোমার অসুস্থ কোনো কারণ হইতে পারে, দেখা যায় কি প্রায় তোমাকে 2 মাস 60 দিন পর্যন্ত তারা হসপিটালে রাখে। তাই তার মানে ফেলডা কোম্পানি এই সুযোগ সুবিধাগুলো দেয়, কিন্তু যে যে শাখার মধ্যে কোনো ক্ষতি হয়ে গেলে পারে তাকে মনে করো চিকিৎসা করে, এদেশে 10,000 রিংগিত পর্যন্ত তাদেরকে খরচ করবে, 2 মাস চিকিৎসাকে দেখবি, বুঝতে পারছি। মানে আপনি আপনি বোঝাইতে চাচ্ছেন যে বাকি সব কিছুই ভালো, শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারবে না, যেখানে পড়বে সেখানে কাজ চেঞ্জ করতে পারে, সেখানে কাজ চেঞ্জ করতে পারে, ওখানে ফল বিচি ফল কাটা আছে, বিচি গুলো আছে। তো আপনারা শুনতেই পারলেন সেলিম ভাইয়ের কাছ থেকে, ছোট ছোট গাছ, আপনারা এই জিনিসগুলো অবশ্যই একটু ফলো করিয়েন। তোমার এই বীজ দিয়া, সার দিয়া এসব কাজ আছে, যে কোম্পানিতে আসেন না কেন একটু দেখে শুনে আইসেন। তবে আমাদের এই ফেকরা কোম্পানিতে একটা সুবিধা আছে, আপনার কোনো এক জায়গায় কাজ পছন্দ হইলো না, সেখান থেকে চেঞ্জ করি অন্য কোনো জায়গায় গিয়ে কাজ করতে পারবেন, সেখানে কোনো সমস্যা হবে না, বছরা পাসপোর্ট আটকাতে পারবে না, কেননা একই কোম্পানি একই সব কিছু। ফেলডা আবার তোমার আলাদা জিনিস আছে,
ফেলটার কোম্পানি তোমার পাসপোর্ট তোমার সাথে দেবে। পাসপোর্ট তোমার কাছে থাকে, তোমার মনে করো কিছু লকার অনেক সময় দেখা যাচ্ছে যে এরা টাকা পয়সা দিয়ে নিয়ে আমাদেরকে নিয়ে আসে, নিয়ে আসার পরে এরা এখান থেকে পালায়, অন্য কোনো জায়গা চলে যায়। নতুন মানুষ ঠিকঠাক বুঝতে পারে না, যে যেরকম বোঝায় সেইরকম বোঝে। তবে আপনারা যারা আসবেন দুই চার ছয় মাস এক বছর, এই কথা যেন কারণ না শুনে যে এসি 1200-1400 টাকা বেতন পাবে, এবার পুরাতন লোক না বলবি এখানে 1500 টাকা বেতন দিয়ে কি করবি, দিন হাজারে এসে বাড়ির সংসার কি চালাবি, তুই পালি যা অন্য জায়গায় যা, 3000-4000 টাকা বেতন পাবি। কিন্তু সেই পুরাতন লোকটা সে কিভাবে থাকলি 10-12 বছর সেখানে পালাইলা, তারা অনেক সময় শয়তানি করে, তারা তাদের কাজ লোক না থাকলে তাদের কাজ ভালো সুবিধা পাবে, বছর ঘরের কাছ থেকে যে কোনো কথা বলে নিতে পারবে, আর নতুন লোক আসলে ঠিক আছে। আপনি কাজ করতে থাকেন, আপনার মামুর কাছ থেকে কিছু শুনি। ওকে ভাই, কি জানি আপনার নাম বললেন? হ্যাঁ, জাহাঙ্গীর আলম।11 বছর থাকবেন এর মধ্যে, বাড়ি যাবেন না? ছুটিতে গেছিলেন? না, ছুটিতে যাই নাই, এখনো ছুটিতে যাওয়া হয়নি। না, আচ্ছা আচ্ছা, বুঝছি। কাজ করেন, আমি করতে করতে আচ্ছা নিয়ে আসেন। কিভাবে আপনি সেই পানি থেকে ফল তুলে নিয়ে আসবেন এটা আমরা আমাদের দর্শকদের দেখাবো। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, আমাদের সেই নতুন ভাই, সে আগে করছিল এই কাজ। জাহাঙ্গীর ভাই, আপনি কি আগে এইভাবে ফল তোলা দিতেন? এই এই তলা করে ফল তোলা দিতেন না অন্য কোনো সিস্টেম? ও, এই ফল আপনি গাড়ির মধ্যে তুলতেন? আচ্ছা, সেই কাজে কি বেশি কষ্ট না এইভাবে কাজ করাটা বেশি কষ্ট? একই, সবার সমস্যা নাই, সব ঠিক একই একই মনে করেন না? আপনার আপনার মানে মত হিসাবে গাড়িতে তোলা আর এই তলাতে দেওয়া একই একই পরিশ্রম? এটাতে একটু বেশি মনে হচ্ছে। ও, তাই? কিন্তু আপনি আগে যে যে জায়গায় ছিলেন সে জায়গায় আপনি আগে ওখান থেকে চলে এসেছিলেন কেন? ওই লোক চলে গেছে, সাথের লোক ইন্দোনেশিয়া চলে গেছে শুধু। ও, আপনার সাথের লোক সে অবশ্য একবারে চলে গেছে। ও, ইন্দোনেশিয়ার সাথে কাজ করতেন, সে একবারে দেশে চলে গেছে, যার কারণে আপনার ওখানে লোক সেট করতে পারতেছিলেন না, তাই আমাদের এখানে চলে গেছেন। ও, 14 বছর আসবে আর মালয়েশিয়া। ও, 14 বছর থেকে চলে গেছে। তারপরে আপনি আমাদের এখানে আসলেন, তা আমাদের এখানে কাজ করে আপনার কেমন লাগলো? অনেক ভালো। এই গ্রুপের লোকজন কিরকম? ভালো, সবাই ভালো। কোনো ধরনের কোনো ঝামেলা, কোনো কথাবার্তা এরকম কিছু? না, কোনো ঝামেলা নাই। আলহামদুলিল্লাহ, ভালো না? আমরা শেখাই দিচ্ছি, ভালো কাজ কাম ভালো না? আমরা এইসব কথা নাকি শেখাই দিচ্ছি নাকি? না না, যাক, আপনি নতুন আইসেন, আসি যদি আমাদেরকে ভালো বলেন তাহলে আমরা খুশি। হ্যাঁ, এভাবে কাজ করতে থাকেন, আমরা আছি আপনার পাশে। আর দর্শক, আপনারা জানেন আমরা সবসময় সত্যিটাই তুলি ধরি, আপনাদের মাঝে সবসময় সত্যিটাই তুলি ধরব। সে ইতিপূর্বে কাজ আমাদের সাথে কাজ করে অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ মনে করতেছে। হ্যাঁ, তো আপনারা নতুন লোক যারা আসবেন তারা অবশ্যই একটু ভেবেচিন্তে আসেন, কোন কোম্পানিতে আসলে আপনাদের সুবিধা হবে আমরা যতটুকু বলার চেষ্টা করলাম। এবার আপনারা
যদি আমাদের কথা মানেন তাহলে তো ভালো, আর যদি না মানেন তাহলে তো কিছু করার নেই। সব কোম্পানিই ভালো, তবে যেগুলো বড় কোম্পানি সেগুলো অনেকগুলো স্টেজ থাকে। যেমন আমাদের ফ্যাকরায় 103টা শাখা আছে, 103টা শাখায় 103টা কিন্তু ভালো না, অবশ্যই ভালো মন্দই আছে। হ্যাঁ, কোনো একটা স্টেজ খারাপ হয় সেই স্টেজের বস, মান্ডু, কেরানি, গাওয়াই এইসবের উপরে নির্ভর করে। আমাদের এই স্টেজটা একটা সময় ভালো ছিল না, হ্যাঁ গেল 2 বছরে অনেকটাই ভালো, কেননা আমাদের এখানকার কেরানি বসেরা অনেক ভালো, লোকজনের বেতন থেকে শুরু করে সব কিছু একুরেট দেয় এবং এমনকি বাড়তিই দেয়, যার কারণে এখানকার লোকেরা একটাও পালায় না এবং কি অন্য অন্য স্টেজ থেকে আমাদের এখানে লোক চলে আসে। এই একটা সুযোগ সুবিধা। যেমন জাহাঙ্গীর ভাই আমাদের এখানে জয়েন হয়েছে, কেননা সেখানে সেই মানে এই এই সময়টা পোষাইতে পারছিল না, যার কারণে আমাদের এখানে চলে এসেছে। তো আপনারা যারা নতুন আসবেন তারা অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখেন। যদি ফেলডা কোম্পানি কিংবা সাইম ডার্বি, FGB এসব কোম্পানিতে আসেন, সেসব কোম্পানিতে বাড়তি সুযোগ সুবিধাগুলো পাবেন। যেমন আপনার বছর শেষে বোনাস পাবেন, তারপরে সেলিম ভাই বললো আর কি, আমি ঠিকঠাক বলতে পারতেছি না কেননা আমি ওইসব কোম্পানিতে কাজ করিনি, সে ওইসব কোম্পানিতে কাজ করেছিল যার কারণে সেগুলো জানতে পারছে। আর এখানে আসি, আমাদের এখানে এই ফ্যাকরাতে কাজ করার পরে একটা সুবিধা, সেটা হচ্ছে 103টা শাখায় যে কোনো শাখায় ইচ্ছে মতো ঘুরে বেড়াইতে পারতেছে, মানে যেখানে ভালো সে মনে করতেছে সেখানে গিয়ে বছর কা বছর কাজ করতেছে বা কাজ করতে পারবে, কাজ করতেছে এটাই আর কি। যেমন ফার্স্ট টাইম আমি ছিলাম না, আমি অন্য একটা স্টেজে ছিলাম, সেখানে 8 মাস কাজ করার পরে মনে হয়েছিল যে না এখানে কাজ করা সম্ভব বলবো না, কাজ করা সম্ভব কিন্তু বেতনে পোষাইতে পারছিলাম না, যার কারণে আমি এই জায়গায় চলে আসি। যাই হোক, এখানে ইনশাল্লাহ খুব স্বাচ্ছন্দ্যভাবে কাজ করতেছি, বেতন খারাপ না, ইনশাল্লাহ মোটামুটি অনেকটাই ভালো, যদিও বলা ঠিক না এভাবে, কেননা পাম বাগানে এক এক জায়গায় এক এক ধরনের বেতন আসে, একুরেট করে বলার কোনো চান্সই নেই, তবে মিনিমাম একটা বেতন অবশ্যই তো আছেই আর সর্বোচ্চ একটা বেতন আছে। তার মধ্যেই মনে করেন বর্তমান বেসিক তো হচ্ছে 1500 রিঙ্গিত বর্তমান আর কি, গেল মাস থেকে শুরু করছে, তো সেই হিসাব করতে গেলে দেখা যাচ্ছে যে না, এ বিষয়ে বলবো না, পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।